যদি কালকের মিটিং এর অনুমতি দেওয়া না হয় গুলশান বনানী মহাখালী ক্যান্টনমেন্ট ঢাকা মহানগরের উত্তর থেকে ওই দক্ষিণের যাত্রাবাড়ি পর্যন্ত গলিতে গলিতে মিছিল সভা চলতেই থাকবে। আপনি না পালিয়ে যাবেন নেতা আছে সেই নেতা তারেক রহমান আজকে কিছুক্ষণ আগে আমাদের নেতা যারা মির্জা পাশায় করেছেন এখনো সবুজ বাড়ি কোন ধরনের পরশুদিন প্রোগ্রাম এখন অনুমতি দিচ্ছে না। গতকাল শান্তিপূর্ণ প্রোগ্রাম ছিল, সেখানে প্রশাসন কথা বলেছে কিছু হবে না, আর এদিকে আক্রমণ শুরু করল। কিভাবে আপনারা বিষয়টা বুঝতে হবে, প্রশাসন একদিকে বলছে শান্তিপূর্ণ হবে, আরেকদিকে আমি সন্ত্রাসী বাহিনী আক্রমণ করছে। আজকে আজকে সবার সমাবেশ করতে দেবে না, গণতান্ত্রিক অধিকার থাকবে না, মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, এই ধরনের কর্মসূচি আজকে আওয়ামী লীগ নিয়েছে। আব্বাস ভাই তো বলবেন কাল পরশু সবুজ বাড়ি প্রোগ্রাম, আগামীকাল আমাদের গুলশান জুড়ে বনানী মহাখালী আমরা তিনটি স্পট দিয়েছি। আমরা বলেছি প্রশাসনকে জরুরি ভিত্তিতে আমাদের জনসভা করার অনুমতি দেওয়া হোক। আমরা দেখব অদিত্য পল্লবী জুড়ে তিনটায় মিটিং একটাই দিয়ে আওয়ামী লীগ এবং পুলিশ একসঙ্গে আক্রমণ করেছে, এবার আক্রমণের ফলাফল কি হয়েছে সেটা তো দেখেছেন আপনারা, বুঝতে পেরেছেন। আগামীকাল আমাদের মহাখালী আমাদের বনানী গুলশান কর্মসূচি রয়েছে। আমি আব্বাস ভাই সরে বলতেছি যদি কালকের মিটিং এর অনুমতি দেওয়া না হয় গুলশান বনানী মহাখালী ক্যান্টনমেন্ট ঢাকা মহানগরের উত্তর থেকে ওই দক্ষিণের যাত্রাবাড়ি পর্যন্ত গলিতে গলিতে মিছিল সভা চলতেই থাকবে।